দুরূদ শরীফ পড়তে কি আপনাদের অসুবিধা হচ্ছে? দুরূদ শরীফ পড়লে কি ভালো লাগে না খারাপ লাগে? দুরূদ শরীফ পড়ার নির্দেশ দিয়েছেন কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক অর্ডার করেছেন দুরূদ পড়তে, কারা পড়বে? বেঈমানেরা না ঈমানদারেরা? দুরূদ শরীফ পড়লে লাভ না লস? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ইন্নি আসমাউ সালাওয়াতাকুম বেলাওয়াসাতা উম্মতরে, তুমি বাংলাদেশে হও, নবীনগর, বিনকোলে, পৃথিবীর যেখানে, লন্ডন হোক, প্যারিস হোক, ওয়াশিংটন, হংকং, বেইজিং, টোকিও, সিঙ্গাপুর, মাশরিক, মাগরিব, সীমান জুট, যেখানে বসে আমি মুস্তফাকে দুরূদ পড়ো, আমি রসুল তোমার সালাতু সালাম শুনতে পাই, এনি মুসলিম সেন্ড দুরূদ এন্ড স্যালুট মি, আই শ্যাল রিপ্লাই টু হিম, আমি মুস্তফা শুধু শুনি না তার জবাবও দিয়ে থাকি। শুধু তাই নয়, আল্লামা সুলাইমান জাজুরী রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত কিতাব, সেই কিতাবের নাম হলো দালাইলুল খায়রাতের মধ্যে রাসূল পাক বলেন, আমি মুস্তফার নিকট একটি দফতর খাতা রয়েছে, এটার মধ্যে কে দুরূদ শরীফ পড়ে তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার বংশ তালিকা আমি মুস্তফার কাছে রয়েছে। আমরা বিশাল মাহফিলে আজকে উপস্থিত, একজন দাঁড়িয়ে সকলের পরিচয় দেওয়া সম্ভব? একজন কা একজনের নাম অথবা বাবার নাম আপনার ভুল করবে, কারণ হাজার হাজার মানুষের মধ্যে সকলের নাম সবার পক্ষে মনে রাখা সম্ভব নয়। আমার নবী এমন নবী যে উম্মত পৃথিবীতে এসেছিল, চলে গিয়েছে, কবরে আছে, দুনিয়ায় রয়েছে, রুহের জগতে রয়েছে, যে যখন মুস্তফার উপর দুরূদ পড়ে রাসূল বলে আমি তাকে চিনি। আমরা যারা মাহফিলে এসেছি আমাদের দুরূদ রাসূল শুনে কি শুনে না? ইয়া রাসূলুল্লাহর আওয়াজ আমরা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা, রাসূলের মহব্বত, আউলিয়া কেরামের প্রেম, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ডান হাত তুলে আস্তে করে বলুন আল্লাহু আকবার, আরেকটু মায়া করে বলুন আল্লাহু আকবার, আবার তিনবার বলুন আল্লাহু আকবার, এবার দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া গাউসুল আজম, এবার বলেন মারহাবা। কারণ আমরা রাসালাতের স্লোগান চাই কি চাই না? বর্তমান জমানে আল্লাহ ওয়ালা মুসল্লি, কোরআন হাদিসের তাফসীর করেন ওয়ালা বক্তার ভিড়ে আসল নকল চেনা ভীষণ দায় হয়ে পড়েছে, কিন্তু আলা হজর বলেন আসল নকল চেনার মিটার দিয়ে গেলাম, গায়েস মে চল যায়ে বেদিনো কে দিল, ইয়া রাসূল আল্লাহ কে কসরত কিজিয়ে যে বেদিন বেঈমান কাফেরের অন্তর পুরে ছাই হয়ে যাবে, ও নবী ওয়ালা তুমি ইয়া রাসূল আল্লাহ স্লোগান বাড়ায়া দাও। ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে কি শিরক হবে? ইয়া রাসূলুল্লাহ অর্থ কি? ইয়া রাসূলুল্লাহ শব্দের অর্থ আয় আল্লাহকে রাসূল, হে আল্লাহর রাসূল। আমরা রাসালাতের স্লোগান দেওয়ার মাধ্যমে মুস্তফার জান ও রহমত আল্লাহর বন্ধুকে আল্লাহ বলি না, আল্লাহকেও আমরা নবী বলি না, যিনি আল্লাহর রাসূল উনাকে আমরা বলি ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর রাসূল, বোঝা গেল রাসূলকে আমরা আল্লাহ বলি না। নিষ্পাপ নিরপরাধ সুন্নি ইমানদারেরা রাসূলকে ডাকার পরে যে মালাউনেরা শিরকের অপবাদ দিচ্ছে, সুন্নিরা নিরপরাধ হওয়ার কারণে তারা উল্টা মুশরিক হয়ে যাচ্ছে। তাদের বান্দারা যদি রাসালাতের স্লোগান দিয়ে থাকে কোনোবার, তাহলে তাদের ফতোয়ায় তাদের বাবা শিরিক হওয়ার কারণে তাদের বাবা মার বিবাহ অবৈধ হয়ে গিয়েছে, এই অবৈধ সন্তানের ফসল তার হারামজাদা হয়ে গিয়েছে। আমরা রাসালাতের পক্ষে থাকতে চাই কি চাই? একটু মোহাম্মদ দুরূদ শরীফ পড়ুন, ওয়ালা আলে মাওলানা আগনবী পরশমানি নাইতে আপনার তো খুদা নেই যো খুদা কহো
तुझे क्या कहूँ, ना जमीन पे तेरा मिसाल है, ना फलक पे तेरा जवाब है, फर्श वालू तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फेरा तेरा, मैं तो मलिक ही कहूंगा के ओ मलिक के हबीब यानी महबूब ओ मुहिब में नहीं तेरा मेरा जो तेरा वो मेरा जो मेरा वो तेरा, खाल के कुल ने आपको माल के कुल बना दिया, दोनों जहां आपको कब सख्तियार में मदीना ना देखा तू कुछ भी ना देखा, मोहम्मद का रोजा जन्नत का नक्शा नहीं तू जहां में मिसाल है मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद रसूलेर कोनो तुलना এই আলোচনা শুরুতেও আলোচনা করে করে বোঝাতে হচ্ছে এজন্য আজকে কিছু কিছু মানুষ রূপী দুই পায়ের জানোয়ার রয়েছে যারা আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমাদের কাতারে নিয়ে আসতে চাচ্ছে আছে না এমন দুষ্ট খবিস অবিশ্বাস লম্পট ইমানচুর ব্যক্তি আমাদের সমাজে ঘোরাফেরা করছে কিনা বলি বাবারা আমার রসূল কি আসলে আমাদের মতো না আমি জানতে চাই এই হাজার মানুষের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন দাঁড়িয়ে বলবেন ইন্নি রাসূলুল্লাহ আছে কেউ আছে বলা মাত্র পা থেকে মাথা পর্যন্ত জুতার বাড়ি পড়ে কারণ আমার নবী খাতামান নবীন আমার নবীর পরে কোনো নবী রাসূল আসবে না আমার নবী খাতামান নবীন আমার নবী রাসূল আর কেউ রাসূল না আমরা হলাম উম্মত নাকি আমরা রাসূল না হওয়ার কোনো সম্ভাবনা নাই নাই তারাই খলিফা নবুয়তের আন্দোলন করে আবার তারাই বলে রাসূল আমরার মতো আমি যদি রাসূলের মতো হই রাসূল হবে আমিরে আলে নেদা ইসলাম আল্লামা আশিক রসুল ডক্টর মনজুর আহমেদ ওয়াইসি রফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার মতো নবী হইলে নবীর মতো আমি তাই না নবীর সাথে শিরিক করলে আল্লাহ জিনাশ হয় বলেন সুবহানাল্লাহ নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করেন না এটা হবে আমার পরবর্তী আলোচনা প্রথম কথা বলতে চাই রাসূলের সাথে আমাদের কালিমার দিক দিয়ে মিল নাই নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝা গেল নবীর কালিমা আমার কালিমা এক নয় নবীর নাম রেখেছে আল্লাহ হাদিস শরীফ কুনতু কানজান মাখফিয়ান ফা আহবাবতু আন উরাফা ফা খালাক্তু খালকান সাম্মাইতুহা মুহাম্মাদান আল্লাহ বলে আমি গুপ্ত জনবান্দর ছিলাম আমাকে কেউ চিনত না জানত না নিজে প্রকাশ হওয়ার ইচ্ছা করলাম আমি আমার বন্ধুরে বানায়া নাম রাখছি মুহাম্মদ সুবহানাল্লাহ আমরা নাম রাখছে কে মা বাবা জন্ম হওয়ার পরে নাম নাই একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিনের দিন নাম রাখা সুন্নাত জন্ম হওয়ার পরেও বাচ্চার কি নাই নাম নাই নাম নাই নাম রাখা সাত দিনের দিন আকিকা করা নাম রাখা নাম এগুলা কাজকর্ম করা চুল কামানো সুন্নাত বলেন সুবহানাল্লাহ তাহলে বাবারা আমার আমার নাম রাখছেন আপনার নাম রাখছে মোল্লা আমার নবীর নাম রাখছে আল্লাহ সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে নাম রাখার দিক দিয়ে পার্থক্য আছে না নাই আরে আমার নবীর নাম রাখছে আল্লাহ আমাদের নাম রাখে মোল্লা নাম রাখার মধ্যে পার্থক্য আমার নবীর নাম নবীজি বলেন লি খামসাতু আসমাইন আমি মুস্তাফার পাঁচখানা নাম মোবারক রয়েছে আনা আহমদ ওয়া মুহাম্মদ ওয়া আলাল মাহি ওয়া আলাল হাসির ওয়া আলাল আকিব মুস্তাফা বলে আমার নাম আহমদ আমার নাম মুহাম্মদ সুবহানাল্লাহ আহমদ অর্থ কি ইসমে তাবদিলের সিগা সর্ব উত্তম প্রশংসাকারী মুহাম্মদ আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন যার প্রশংসা প্রশংসার পরে ধারাবাহিক বিরতিহীন চলে ওনার নাম মুহাম্মদ সুবহানাল্লাহ আমার নবীর প্রশংসা আজকে মদিনার জামাত বিনকর দরবার শরীফে হচ্ছে জানতে চাই আগামী কাল নবীর প্রশংসা হবে না থেমে যাবে হবে গতকালকে নবীর প্রশংসা ছিল কিনা ছিল
নবীর প্রশংসা আজকে হচ্ছে, আগামী কাল হবে, গতকাল ছিল, এই সপ্তাহ হচ্ছে, আগামী সপ্তাহ হবে, গত সপ্তাহে ছিল, এই মাসে নবীর প্রশংসা হচ্ছে, গত মাসে হয়েছে, আগামী মাসে হবে, এই বছর নবীর প্রশংসা হচ্ছে, গত বছর হয়েছিল, আগামী বছর চলবে, এই এই যুগে নবীর প্রশংসা হচ্ছে, গত যুগেও ছিল, আগামী যুগে হবে, এই শতাব্দীতে নবীর প্রশংসা হচ্ছে, গত শতাব্দীতে ছিল, আগামী শতাব্দীতে যুগে যুগে কালে কালে নবীর প্রশংসা চলবে, কতদিন চলবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, সব লয় হবে, রব তাআলা আল্লাহকে ডাকার কেউ থাকবে না, আল্লাহ বলে আমি তখনও মুস্তাফার প্রশংসা করব। রাসূলের প্রশংসা কোন সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ডের মধ্যে থাকবে না, সুবহানাল্লাহ, থামবে না, নবীর প্রশংসা থামার নয়। নবীজির নাম রেখেছেন কে? আরো জোরে বলেন, কে রেখেছেন? নবীর নাম মুবারক রাখছেন আল্লাহ তাআলা। নবীজি বলে, আনা আহমদ, আমি সর্বোত্তম প্রশংসাকারী। আর এই রসূলকে আল্লাহ পাক বানাইলেন সবার আগে, সবার আরে আমার নবী কার আগে? বলে নবীর মিলাদুন নবীর আলোচনা করলে সব ক্লিয়ার হয়ে যায়, আমার নবী দুনিয়ার সন্তানের হিসাব হয় আগে দাদা, তারপরে বাপ, তারপরে সন্তান। কিন্তু আমার নবী এমন নবী যিনি মা আমানার আগে, আমার নবী এমন নবী যিনি খাজা আব্দুল্লাহর আগে, যিনি আব্দুল মুত্তালিবের আগে, আব্দে মান্নাফের আগে, যিনি হাসানের আগে, ইসমাইল নবীর আগে, ইব্রাহিম নবীর আগে, নূ নবীর আগে, শামসা শীষ আলাইহিস সালামের আগে, বাবা আদমের আগে, ইনসান ইনসানিয়ত হিউম্যান হিউম্যানিটির আগে, মানব দানব জিন ইনসানের আগে, আসমা জমিন সে পেহলে, চাঁদ সূরজ সে পেহলে, আরশ কুরসি সে পেহলে, কাব সে পেহলে, সব সে পেহলে মেরে মুস্তফা তা হুজুর নে ফরমায়া, আউয়ালু মা খালাক আল্লাহ নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সবার আগে, নবীর আগে যখন কেউ নাই, নবীর প্রশংসা করেন আল্লাহ। রাসূল বলে, আমি যখন প্রশংসা করি তখন আল্লাহর প্রশংসা আমি করি, আমার নাম আহমদ, আল্লাহ যখন আমার প্রশংসা করে আমার নাম মুহাম্মদ। আর মহব্বত বলুন সুবহানাল্লাহ। বাবার আমার রাসূলের নাম মুবারক রেখেছেন কে? কোরআন হাদিসে নবীর প্রশংসা আছে না নাই? আছে। এ কোরআন, নবীজির নাম মুবারকের কথা বলো। কোরআন বলবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আবু বকর সিদ্দিকের কথা বলো, ওয়াল্লাযী যা বিসিদকে ওয়া সাদাকা বিহি ফারুকে আজমের কথা বলো, আসিদ্দাউ আলাল কুফফারা হযরত উসমান গনির কথা বলো, রুহামা বাইনাহুম মাওলা আলীর কথা বলো, তারাহুম রুকান সুজ্জাদা বেলালে হাবশির কথা বলো, উলাইকাল মুমিনুনা হাক্কা মা'আশা সিদ্দিকার কথা বলো, সুবহানাকা হাযা বুতানুন আযীম সাহাবায়ে কেরামের কথা বলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কোরআনে নবীর প্রশংসা আছে না নাই? মা'আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, খুলুকুহু আল কোরআন, গোটা কোরআন নবীর প্রশংসা, নবীর চরিত্র। কোরআন রে নবীজির চেহারা মুবারকের কথা বলো, কোরআন বলবে ওয়াদদুহা নবীজির জুলফি মুবারকের কথা বলো, কোরআন বলবে ওয়াল্লাইলি ইজা সাজা, কোরআন আমার দয়াল নবীজির ঠোঁট মুবারকের কথা বলো, আলাম নাজআলহু আইনান আলাম নাজআলহু সিফাত আলা আল্লাহ ওয়া লিসান ওয়া শাফাতাইন, রাসূলের ঠোঁট মুবারকের কথা, নবীর চক্ষু মুবারকের কথা, আল্লাহ পাক বলবে আলাম নাজআলহু আইনান, কোরআন নবীজির নজরের কথা বলো, কোরআন বলবে মা সাগার বাসারু ওয়া মা তাগা, নবীর সিনা মুবারকের কথা বলো, কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীর জিকিরের কথা বলো, কোরআন বলবে ওয়া রাফানা লাকা জিকরাক, কোরআন রে নবীর কম্বলের কথা বলো, কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোরআন নবীর চাদরের কথা বলো, কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদাসসির, কোরআন রে নবীর তেলাওয়াতের কথা বলো, কোরআন বলবে ওয়া রাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন রে নবীর সফরের কথা বলো, কোরআন বলবে সুবহানাল্লাযী আসরা, কোরআন নবীর হাতের কথা বলো, কোরআন বলবে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কোরআন নবীর বায়াতের কথা বলো, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, হে কোরআন নবীর দাওয়াতের কথা বলো, কোরআন বলবে ওয়া দাইয়ান ইলাল্লাহ
है बेजने और सिराजा मुनीरा कुरान नबी हुजरा शरीफ कथा बोलो इन्नल लजीना यनादुनक मिन वराइल हुजुरात कुरान रे अमर नबी नूर है कथा बोलो कुरान बोलबे कद जाकुम मिनल्लाह नूर नबी गायब जाने बोलो कुरान बोलबे अल्लामक मालम तकुम तालम वमा हुवा अलल गाइब बिदलील मा कान अल्लाह लियुदलीकुम अलल गाइब वलकिन अल्लाह यजतबी मिन रुसुलिही मा यशा कुरान नबी हाजर नजर बोलो कुरान बोलबे अल नबी औला बिल मुमिनीन मिन अनफुसिहिम या अय्युहन नबी इन्ना अरसलनाका शाहिदा व मुबशिरा व नजीरा कुरान नबी चरित्र कथा बोलो लकद कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना इन्नका ला अला खुलुकिन अजीम कुरान नबी जमानार कथा बोलो कुरान बोलबे वल असर कुरान नबी शहरेर कथा बोलो कुरान बोलबे ला उक्सिमु बि हाजार बलद कुरान नबीर दुरूदेर कथा बोलो कुरान बोलबे इन्नल्लाहा व मलाइकातुहु युसल्लुना अलान नबी कुरान नबीर खत्मे नबुव्वतेर कथा बोलो कुरान बोलबे मा काना मुहम्मदुन अबा अहदिन मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाह व खातमुन नबी কোরআনের আয়াতে আয়াতে পাতায় পাতায় নবীর প্রশংসা আছে না নাই আছে নবীজির নাম মোবারক শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব সুবহানাল্লাহ বড় হুজুরের নাম বললে দুরূদ পড়া ওয়াজিব হবে না কারো বাবার নাম বললে দুরূদ পড়া ওয়াজিব না মেম্বার সাহেবের নাম নিলে কি দুরূদ পড়া ওয়াজিব হবে না চেয়ারম্যানের নাম নিলে না এমপি সাহেবের নাম নিলে না প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি না যাই হোক তোমার নাম নিলে দুরূদ পড়া ওয়াজিব হয় না মুস্তাফার নাম মোবারক পড়া মাত্র দুরূদ পড়া ওয়াজিব শুধু দুরূদ পড়লে ওয়াজিব না আদায় হয় না মান সাল্লা আলাইহা সাল্লাল্লাহু আলাইহি আশারা নবীর উপর একবার দুরূদ পড়লে আল্লাহ 10 বার রহমত ঢেলে দেয় যারা রাসূলকে আমাদের মতো বলে বেয়াদবেরা তাদের নাম তাদের বাপের নাম নিলে কি গুনাহ মাফ হবে না আমার নবীর নাম আজানে আছে না নাই আছে ফজরের আজানে যদি যারা রাসূলকে আমাদের মতো বলিস এই শয়তানের বাচ্চারা তুই ফজরের আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় তোর বাবার নাম বলে দেখবি একামতের আগে তোর জুতার বাড়ি এবং চাকরি শেষ ঠিক না বেটি ঠিক আওয়াজ তো বোঝা যাচ্ছে না কবরে দেওয়ার একটি দোয়া রয়েছে হে মুসলমান কুল্লু নাফসি যায়কাতুল মাউত মৃত্যু হবে জানাজা হবে কাফন দাফন দুশনের পরে কবরে দেওয়া হবে একটি দোয়া রয়েছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে আব্বা বললে কাজ হবে না আম্মা না খালু না মামা ফুফা জেঠা কাজ তুমি নারী হও পুরুষ হও ধনী হও গরিব হও যুবক হও যুবতী হও জওয়ান হও বুড়া হও সুন্নি হও ওয়াহাবি হও মৃত্যু হবে কবরে দেবে দোয়া হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সেই রাসূলের মহব্বত দুনিয়া কবর হাশর মিজান পুলসিরাতে চাই কি চাই নবীর ভালোবাসার হুকুম দিয়েছেন কে If you love Allah, you love me, then Allah will love you and forgive you all kinds of sin. Allah is of forgiving, most merciful. Baba Ramar. Zor kore was sunur abbas amar. Apnader duaye ami boktar gorer bokta. Alhamdulillah. আমার আব্বার নাম বলে আপনারা চিনবেন বড় বিষয় কথা বলে লাভ নেই দাওয়াত খুব শখ করে রেখে দেয় চুপ কথা বলিস না আল কারিম ওয়াজা ওয়াদা ওয়াফা সম্মানিত লোকেরা ওয়াদা দিলে পূর্ণ কোন মাহফিলে গেলে এত সময় দিতে হবে এটা দিতে হবে বলি না দাওয়াত রাখছে সুন্নাত আলোচনার টাইম ছিল 8:30 থেকে 9:30 আমি ওয়াদা করে মাহফিলে এসেছি আমি ভালো করে বাংলাদেশের ওয়াজ এবং বক্তার কারকুন খাসিয়ত সব আমি কমপ্লেক্স জানি আপনাদের দোয়া আমরা মোনাজাত করে 2 ঘন্টা সময় খাই না ওয়াজ মাহফিলের মোনাজাতের মাহফিল লাস ওয়াজ মাহফিল আল্লাহ বলছে ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন এ মাহবুব আপনি ওয়াজ করেন আপনার ওয়াজে ঈমানদারদের উপকার হবে ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন নবী ওয়াজ করবেন নবী গো আপনার ওয়াজ উপকার হবে কাদের জন্য ঈমানদারের জন্য এই একটা ওয়াজ করা নসিহত করা কুরআন হাদিস বাবার আমার যাই হোক কমিটির আদেশের বসিস আমরা পূর্ণ শ্রদ্ধা আমি এটা বলবো না এত দশ মিনিট দেওয়ার কথা ছিল দেন নাই কেন এত মিনিট দেওয়ার কথা
ছিল দেন নাই কেন আমি কিছু মিনিটের কথা বলছি না কমিটির প্রতি এবং সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে উলামায়ে কেরাম স্টেজ মুরব্বি সকলের কাছে ক্ষমা চেয়ে আমি বিদায় আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।